টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ স্বাগতা। আজকে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর আমরা একটুখানি দেরি করেই বেরোলাম, সবাই সকাল সকাল ঘুরতে বেরোয়, আমরা দেরি করে বেরোলাম। বেরিয়ে এবার চললাম একটু ঘোরাঘুরি করতে, সেটা সারপ্রাইজ থাকলো। তো আর দেরি করবো না, দেরি মানে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন আমাদের হয়নি, লাঞ্চ হয়নি, প্রায় বাজে 2:45 বাজতে চললো। তো ঝটপট যাই, বাকিটা আবার দেখাচ্ছি। দক্ষিণেশ্বর পৌঁছে গেছি, দক্ষিণেশ্বরে গাড়ি পার্ক করে এবার আমরা ধরবো মেট্রো। সারপ্রাইজ বেশি রাখছি না, বলেই দিচ্ছি আজকে ধর্মতলা যাব, যদি মনে হয় সেখান থেকে পার্ক স্ট্রিট যাব তো সেটাও যেতে পারি, এখন কিছু ডিসাইড নয়। আগে সর্বের আগে খাবো, খাওয়াটা খুব জরুরি, কারণ আস্তে আস্তে খিদে পেয়ে গেছে, সকালবেলা কড়াইশুঁটির কচুরি হজম হয়ে গেছে। তো প্রচুর ভিড়, মারাত্মক ভিড়, এবার ঝটপট করে আমরা একটা মেট্রো ধরে চলে যাব ধর্মতলা। এই হচ্ছে ভিড়ের ভালো, আর বেশিরভাগই সব বাসের উদ্দেশ্যে যাচ্ছে, সুতরাং আমরা মারাত্মক ভিড় পাবো। একদিকটা দেখাই যে এখান থেকে দক্ষিণেশ্বর থেকে মেট্রোটা স্টার্ট হয় বলে মোটামুটি একটু তাড়াহুড়ো করে উঠলে বসার জায়গা পাওয়া যেতেও পারে। তো এই ভিড়ে ভালো নেমে পড়েছি এসপ্ল্যানেডে, এবার আমরা উঠছি ওপরে, উঠে গিয়ে আগে খাবো, 4:00 বাজতে চলবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছি, আর রাত কাটতে পারছি না। পৌঁছে গেছি আমরা, দিয়ে এবার খেতে বসেছি, নিয়েছি একটু টিস্যু, কুলচা নিয়েছি, দুটো করে দিয়েছে, তারপর আরও নেব, দিয়ে খাওয়া দাওয়া করে দম নিয়ে এবার যাব শপিং। এই যে ওর অলমোস্ট খাওয়া শেষ, এই যে থালা খাওয়া শেষ, আর আমার খাওয়া এখানে পড়ে আছে, এখনো ধরতেই পারিনি, অল্প একটু খেয়ে মনে হলো ভিডিওটা করে নিই আগে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে এই দোকানটা থেকে খেয়েছি, খেয়ে এবার যাবো, এত ভিড়।
এখানে অনেক শপিং হয়েছে যা আপনাদের দেখাতে পারিনি। এবার ও শপিং করছে তাই আমি একটু টাইম পেয়েছি, ফ্রি টাইম পেয়েছি, ওর শপিং দেখাচ্ছি। সে একটা পছন্দ করছে, জানি না কি পছন্দ করছে। টায়ার্ড হয়ে গেছি, আর ভালো লাগছে না, এবার বাড়ি যেতে হবে। ওই যে দেখছেন তারা লেগেছে, এক ব্যাগ শপিং করে নিয়েছে, এবার পায়ে যন্ত্রণা হচ্ছে, এবার বলছে তাড়াতাড়ি চলো। আমাকে ছেড়েই রীতিমতো দৌড় লাগিয়েছে, ওই যে সোজা চলো চলো যাচ্ছি চলো। এত ভিড়, একটা লোক সামনে এসে গেছে, তাকে সরাতে গিয়ে তার বগলেই হাত ঢুকে গেল। মানে এই হাস্যকর পরিস্থিতি, যা হোক করে নামলাম। এবার এখন ভিড় ঠেলেই, এত ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছি সামনের দিকে নেবে, এখন বাড়ি। আমি আর ধরতে পারছি না, লাগেজ ফ্যাগেজ হাত ব্যথা হয়ে গেছে, পাটার সাথে হাতও ব্যথা হয়ে গেছে। এবার ও ধরে ধরে নিয়ে এগোচ্ছে। কি গো দাঁড়াবে না, কেমন ঘোড়া হলো? দারুণ ঘুরেছি, ঘোড়া আমার দারুণ লেগেছে ওইখানে ঘুরতে গিয়ে, কারণ প্রচুর মানুষের ধর আর সবাই বেশ উৎসবের মুডে আছে, চারিদিকে ভিড়, হাতটা যাই হোক, গাড়িটা নিই তারপরে এগোবো আবার।